ओके खाइए साइकिल तुलते दीची उंचुते और যদি না আসে তবে কেমন হতো তুমি বলে তো এটা তোর এবার ভাগবাটা এটা আমার একদম ঝামেলা করবি আচ্ছা এটা দুজনেরই আছে আমি একটা আমি বিরিয়ানি দিয়ে দিয়েছি এই যে না আমার টাবার নিয়ে খালা খালি করো আমি আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए तो हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल सुजय घोष ब्लॉग्स आशा है तुम सब ভালো আছো সুস্থ আছো ওখানে আমার নিজের কিছু পার্সোনাল কাজ আছে সেই কাজটা কমপ্লিট করব আর ওখানে তোমাদের একটা পিকনিকের জায়গা আছে খুব সুন্দর সেই পিকনিকের জায়গাটা নিয়ে যাব আর দেখাবো যে ওখানে অনেকে বাইরে থেকে পিকনিক করতে আসে মানে বর্ধমানে আরো যারা বাইরে থেকে আসে বাট আমাদের এখানকার এরিয়ার জায়গা বাট আমরা যাই না ওখানে ফিস্ট করতে কোনোদিনই এবার ভাবছি তো যাব এবছর তো আমার সাথে সোমেন আছে সোমেন যাবে আর সোমেন রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর বৃষ্টি পড়ছে জানি না কি হবে যেতে পারবো না আর বেশি দেরি না করে ওখানে যাই তোমাদের সব কিছু দেখাবো ঘুরিয়ে এবং তোমাদের সেই ফিলিংসটা দেবো এত সুন্দর ফিলিংস আমরা আগের দিন গিয়েছিলাম ওখানে তো আজকে সেই কারণের জন্য আরেকবার যাচ্ছি দরকার পড়েছে দেন চলো গিয়ে দেখাচ্ছি ভাই এটা কি করেছিস তুই সাইকেলের সিটটা খুলে দিয়েছিস সালে কো বমসে উড়া দুঙ্গা এক বার হাত মে আ যায় তো কি অবস্থা করেছে গাইস দেখতে পাচ্ছ একে বহুত তেজ হো রয়ো হ্যাঁ তো তো একে একা দিয়ে এখানে ব্রিজ থেকে ফেলে দেবো গাইস তো এই যে অলরেডি এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে अरे कहना क्या चाहते हो भाई লাগছে কিছু করার নেই যে বৃষ্টির মধ্যে যে যাব আগের বারে ফোন বৃষ্টির জন্য খারাপ হয়েছিল ক্যামেরা দেন ফোন কেনার পর আবার কষ্ট করে ফোন দিয়ে ভিডিও করছি যাই না কি হবে দেখা যাক হে গাইস ভাই তো বসে বিরক্ত হচ্ছে করোনা আফসোস নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুজয় ঘোষ 5 মিনিটস লেটার তো গাইস দেখতে পাচ্ছো ও সাইকেলটা টানছে আর ওর ভীষণ কষ্ট হচ্ছে আমি বুঝতে পাচ্ছি কারণ ও ঘেমে যাচ্ছে আর বৃষ্টিও পড়ছে তার সাথে যে জামা ভিজে যাচ্ছে আমাদের মালুম আছে বাপ কো মাছ গেছে কষ্ট হচ্ছে ভাই তোর না না কষ্ট হয়নি ওই যাকে বলে না এক কথায় ফাটছে বাবা কি সব ভাষা ইউজ করছে কন্ট্রোল কন্ট্রোল কষ্ট হবে নাই বা কেন দেখো রাস্তা দেখো গাইস এই রাত এতটা কষ্ট আমাদেরকে এই সারা দিনে যাতায়াতের মধ্যে উপভোগ করতে হয় কিছু করার নেই তো সুন্দর ফিলিংস তার ওয়েদারে আর কি আরো উঠে নিয়ে যাচ্ছি এত সুন্দর যে ফিলিংস আর যেখানে যাবো তার যে আলাদা একটা ফিলিংস अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है ये गाने एक मने बच्चे तेरे गान कोड़ी बहुत तेज हो रहे हो हैं ए बहुत जो दिन आसे जाए गान तो बे क्या मोन हो तो तो तुम ही बोले तो কত কিছু মনে হবে না শ্রীকৃষ্ণ বসে আছে ভাই সাইকেল আমরা সাইকেল দিয়ে ঘুরে গেলে তো গাইস গজব বেজতি হ্যায় ওকে টানতে দিয়েছি বলে বলছে গান করা যাবে না কি ওরালে ফেলে দেবো গান করলে পর আর আমার ভিডিওতে সিনেম্যাটিক শট থাকবে না তাই কখনো হয় তো চলো সিনেম্যাটিক শটটা দেখতে থাকো রাস্তাতে এইটুকু সরু রাস্তাটার মধ্যে সাইকেলটা চালাতে হচ্ছে ওকে দেন ওর অনেকটাই কষ্ট হচ্ছে তার জন্য আমি সাইকেলটার কাছ থেকে নিয়ে আমি ফার্স্ট বিরিয়ানি দোকান যাবো ওখান থেকে বিরিয়ানি কালেক্ট করবো কালেক্ট করার পর যে জায়গাটায় আমরা ঘুরতে আসার কথা ছিল সেই জায়গাটায় যাচ্ছি আর কাজ আমাদের যেটা ছিল একটা জিজ্ঞাসা করা ছিল কাজ ব্যাংকে তো কাজটা কমপ্লিট হয়ে গেছে তো চলো ওকে ওর কাছ থেকে সাইকেলটা নিয়ে আমি সাইকেলটা নিয়ে নিই আর এখানে অনেকটা আওয়াজ হচ্ছে পরে দেখা হচ্ছে বিরিয়ানির দোকানে চলো ভাই দেখো আপনি কী করতে আমাদের মোটর এখন টানছে তা দেখতে পাচ্ছ তোমরা এবার ওর মানে এইটা মানে এইটা মানে এইটা হচ্ছে আরে কেনা কে চাইতে হো গাইস গজব বেজ্জতি গাইস গজব বেজ্জতি কিছু বলার নেই মোটা বলছে আমি মোটা দেখলাম ভাই মোটা আমি ভাই কোথা থেকে বলে গাইস তোমরা কমেন্ট করবে ও মোটা কি রোগা গেছি আর পিছনে একদম ওই দেখো ভাই পিছনে কত জাম রাস্তা পেরোনো যাচ্ছে না কিছু করার নেই সেই রাস্তা পেরিয়ে তারপর দোকান থেকে বিরিয়ানি নিয়ে যেখানে তোমরা দেখাতে নিয়েছি যে জায়গাটা আর কি পিকনিক করার সেই জায়গাটায় যাবো সেখানে গিয়ে খাবো আর তোমাদের সেই জায়গাটা ঘুরিয়ে দেখাবো তো চলো আগে নিয়ে নিই জিনিসটা ফাইনালি আমরা দোকানের মধ্যে চলে এসেছি আর এখানে বিরিয়ানির অনেকটা লিস্ট আছে আর বিরিয়ানির মধ্যে প্যাক হচ্ছে চিকেন চাপ আর বিরিয়ানি চলো নিয়ে নিই নিয়ে নিয়ে ওখানে যাবো আর ওখানে গিয়ে বসে খাবো এবং তোমাদেরকে সব কিছু জায়গাগুলো শেয়ার করে দেখাবো চলো চিকেন বিরিয়ানি আর এত গাড়ি যাচ্ছে যে কিছু বলার নেই কারণ এই যে প্যাকে লাইন জ্যাম হয়ে যাচ্ছে
जिसन लाइन में बिरयानी बिरयानी टेस्ट हम मालूम है तेरे बाप को मत सिखा चल सुनो 20 minutes later. তো গাইস দেখতে আমরা সেই ফাইনালি জায়গায় চলে এসেছি সেই মাঠের মধ্যে অ্যান্ড আমরা এখানে এনজয় করব বিরিয়ানি খাবো চিকেন চাপ নিয়ে এসেছি গাইস এত সুন্দর একটা জায়গা আর ওই দিকে দেখো সেই ব্রিজ যেটার উপর দিয়ে আমরা এলাম দেন এর নিচটা হচ্ছে এরকম সুন্দর একটা জায়গা ও জল বেরেছে কি লাগছে সেই লাগছে সিনটা আর ওপরে ফিস্ট করার জায়গা যেটা মাঠটা দেখালাম তোমাদেরকে তো চলো আমরা এই বনের ভেতর দিয়ে যাচ্ছি এখন ছেলেটার মুখটা কি লাগছে বলছে আবার সেই লাগছে গাই কি অবস্থা ঘেমে গেছি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর আমরা বিরিয়ানি চিকেন চাপ নিয়ে চলে এসেছি আর এদিকে এত সুন্দর একটা জায়গা এখানে বসবো এদিকটাই আর এখানে বসার জায়গা আর ওই দিকে আরও সবাই বসার জায়গা আছে ওর দিকে বসে আছে নৌকা চলছে বাট নৌকার উপরে খেতে নেই বলে আমরা খাবো না আমরা নৌকার উপরে খেতাম আর এদিকে হচ্ছে ব্রিজ বুঝতে পারছো ফিলিংসটা কীরকম জায়গার মধ্যে একটা আছে ও বার করছে দেখতে পাচ্ছি এটা তোর सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाशी सुपारी है ये तोतला है আগে খেয়ে নি তারপর তোমার সাথে দেখাচ্ছি ওরা আক্ষোষ খেতে হয়ে গেছে আমার জন্য কিছু থাকবে না লাস্টে তার জন্য আগে খেয়ে নি তাও তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি চলো চলো ভাই দেখো আপনি কি করতাম গাইস দেখতে পাচ্ছ আলু আর এই চিকেন ঠিক আছে আর আমি এখান থেকে রিভিউ দেবো এখন একটা চিকেন ঠিক আছে চিকেন একটুখানি আলু আর একটুখানি বিরিয়ানি আর দিচ্ছি এখন इस सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ भाई चुमन चमटी मैं फुटबॉल का नो है हम मालूम है तेरे बाप को मत सिखा चल दस फीलिंग नहीं थी खाची फिर अच्छे ना कैसे कि हम हमारे बार को तो चिता होगा इस यार नहीं सी बोले एक चिकन चाप कंट्रोल कंट्रोल तो इटा खाओ चलो खेलिए वाह कि सुंदर लग चें চিকেন চাপ দেখতো ওয়াও খুব সুন্দর অসাধারণ ফিলিংস এখানে ফাইনালি এখন খাওয়া দাওয়া কমপ্লিট ভাই কি করছি তুই তো আরে ব্যাগটা নিচ্ছে না ভিডিও করতে এসে ভয় খাচ্ছে গজব বেজ্জতি হ্যায় তো পেছন দেখতে ভাই এমনি করে ব্যাগ প্যাগ কি সব নিয়ে নিচ্ছে আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন নদীর ধারে বসে আছি তো এই ফিলিংসটা নিচ্ছে আর ওই দিক দিয়ে নৌকা সাইকেল তুলতে দিয়েছি উঁচুতে গাই ও সাইকেল তুলতে পারবে না যা অবস্থা অনেকটাই উঁচু উঠে পড়ে যায় ও গাইস ব্রিজের মধ্যে আমরা এখন হাঁটছি আর তোমাদের তো সব কিছু ঘুরিয়ে দেখালাম দেখতে পেলে আর ওইদিকে দেখো সত্যি অসাধারণ সুন্দর লাগছে যে সাইকেল তুলতে দিয়েছি এখন সাইকেল তুলছে তো চলো বাড়ি যাওয়া যাক One hour later. तो finally guys बाहर दे चले सी। अरे कहना क्या चाहते हो? बाड़ी नहीं guys इटा। सेलून सेलून देखते हो। मस्त जोक मारा रे। ये हर सुने अलकट हर। तो सेलूने चले सी। और तुमरा अवश्य कमेंट करे जानियो जो वीडियो डा कैमोन हुई चे। आ तुम्हारे वीडियो डा कैमोन लेके चाहो अवश्य कमेंट करे जानियो। और ये लाइक रे मनागला मैं वीडियो टा 100 टा तो 100 लाइक कंप्लीट कर दियो और আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও আমার ফেসবুক পেজ যারা এখনও পর্যন্ত ফলো করেনি ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফটাফট গিয়ে ফলো করে দিও আর
তুলবার সময় খুব সুন্দর সুন্দর ভ্লগ আসছে, চ্যানেলটা ভালো রেখো। আজকের মতো এইটুকুই, আবার দেখবে নেক্সট কোনো ভালো ভ্লগে।